আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আরেকটি নিউ টপিকের উপর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আপনারা মূলত কী টপিক সম্পর্কে ভিডিও দেখতে চলেছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি এই ভিডিওতে আপনাদের মূলত দেখাবো কিভাবে আপনাদের চ্যানেলটা অনেক বেশি সিকিউর করবেন। এই জন্য অবশ্যই আপনাদের জিমেলটা সিকিউর করতে হবে, কেননা একটি চ্যানেলের জন্য বা চ্যানেলটি তার জিমেলের উপরই নির্ভর করে থাকে। জিমেলটি যত বেশি সিকিউর থাকে চ্যানেলটা তত বেশি সিকিউর হবে। তো এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আপনার জিমেলটি সবচেয়ে হাই সিকিউরিটি অ্যাড করবেন। তা আমি এ টু জেড আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো, আর অবশ্যই আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আশা করি। তো এই জন্য আপনারা আপনাদের জিমেল অ্যাপে চলে যাবেন। আমি আমার জিমেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করতে পারে। তো আপনারা জাস্ট সরাসরি আপনাদের থ্রি লাইনে চলে যাবেন। উপরের কর্নার দেখবেন থ্রি লাইন অপশন আছে, জাস্ট ওখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো জাস্ট স্লাইড করে একটু নিচে চলে আসবেন, দেখবেন এখানে সেটিং লেখা আছে। দেখুন এখানে সেটিং লেখা আছে, আপনারা জাস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম। তো আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসতে পারে, আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন। যদি এখানে অ্যাকাউন্ট অ্যাড করানো থাকে আপনারা এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো আমার অ্যাকাউন্টে যেহেতু আছে আমি জাস্ট সিলেক্ট করে দেবো, আমি সিলেক্ট করে দিলাম। তো আপনাদের সামনে আবার এমন ইন্টারফেস আসতে পারে। তো আপনার সরাসরি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এটা ওপেন হয়ে গেলে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। তো আপনারা সরাসরি আপনাদের পার্সোনাল ইনফো যেটা লেখা আছে জাস্ট সেখানে ক্লিক করে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য ক্লিক করে দিলাম। তো এমন ইন্টারফেস চলে আসতে পারে, আপনারা দেখবেন কোথায় আপনাদের লেখা আছে অ্যাড রিকোভারি নাম্বার অথবা অ্যাড জিমেল। অনেকের প্রথমেও থাকতে পারে, বা যাদের আপডেট দেওয়া বা আপডেট দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে নিচেও থাকতে পারে, এটা আপডেটের উপর নির্ভর করে আর কি। আমি স্লাইড করে নিচে চলে আসলাম। দেখুন অ্যাড এ রিকোভারি ফোন টু হেল্প ইওর অ্যাকাউন্ট সিকিউর, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো এটা প্রসেস হচ্ছে, আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। তো আপনারা সিলেক্ট করে দিবেন অ্যাড নাও, এই লেখাটাতে সিলেক্ট করে দিবেন অ্যাড নাও। আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এটা প্রসেস হচ্ছে। তো আপনাদের সামনে আমার ইন্টারফেস শো করতে পারে, আপনারা জাস্ট আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিছি, এখন জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলাম। তো এটা একটু প্রসেস হচ্ছে। তো আবার আপনাদের এমন স্ক্রিনে নিয়ে আসতে পারে, জাস্ট আবার অ্যাড নাওয়ে ক্লিক করে দিবেন। আমি অ্যাড নাওয়ে ক্লিক করে দিলাম। তো আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিবেন আপনার কান্ট্রি অনুযায়ী। যেহেতু আমরা বাংলাদেশ থেকে দেখছেন আপনার অধিকাংশই, তাই আমি বাংলাদেশটাই সিলেক্ট করে দিয়েছি। এখন আমার জাস্ট নাম্বারটা দিয়ে দেব। তো দেখুন আমি আমার নাম্বারটি দিয়ে দিয়েছি, জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। এখন জাস্ট গেট কোড অপশন আছে, সেখানে আমি ক্লিক করে দেবো, আপনাদের মার্ক করে দেখিয়ে দিই। আমি গেট কোডে ক্লিক করে দেব, গেট কোডে আমি ক্লিক করে দিলাম। তো এটার প্রসেস হচ্ছে, আপনাদের একটি কোড চলে আসবে, আপনার জাস্ট কোডটি বসিয়ে দিবেন। তো আমার কাছে একটি মেসেজ চলে আসলো, আমি কোডটা দেখে নেই। তো আমি কোডটা দেখে নিয়েছি, এখন বসিয়ে দিব 70186। তো এখন জাস্ট ভেরিফাই ক্লিক করে দিবেন। দেখুন আমি আপনার মার্ক করিয়ে দেখিয়ে দিই, ভেরিফাই লেখা আসবে, আপনারা জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবেন। তো এটা ভেরিফাই হচ্ছে। তো অলমোস্ট নাম্বার অ্যাড হয়ে গেল এবং ভেরিফাইড হয়ে গেছে, দেখুন আপনারা এটা ভেরিফাইড হয়ে গেছে। তো আপনাদের প্রথম স্টেপের কাজটা মোটামুটি শেষ। তো আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন, আমি ব্যাকে ক্লিক করে দিয়েছি। তো আমি ব্যাকে আসছি, চলে আসতেছি। তো আমি চলে আসলাম ব্যাকে। এখন আপনারা জাস্ট একটু উপর পার্সোনাল ইনফো আছে, তার পাশে দেখবেন
ডেটা অ্যান্ড প্রাইভেসি, তার পাশেই দেখবেন সিকিউরিটি। জাস্ট আপনার এই সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। এই সিকিউরিটিতে আমি ক্লিক করে দিলাম, তো আপনাদের সামনে আবার এমন ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট নিচে এসে দেখবেন কোথায় টু স্টেপ ভেরিফিকেশন আছে। দেখুন এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন, আপনারা এটা ভেরিফিকেশন করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে দেব, এটা অফ করা থাকলে অন করতে হবে আর কি। তো আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে, তো আপনারা জাস্ট স্লাইড করে নিচে চলে আসবেন। আমি স্লাইড করে নিচে চলে আসলাম, দেখবেন গেট স্টার্টেড, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো এটা প্রসেস হচ্ছে। তো আপনাদের সামনে আবার এমন পাসওয়ার্ড চাইতে পারে, আপনারা জাস্ট আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন, কেননা গুগল অনেক সিকিউর, এই জন্য আপনাদের প্রতি ক্ষেত্রে পাসওয়ার্ডটা চাইবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিব, তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। তো এটা আবার প্রসেস হচ্ছে, অলমোস্ট প্রায় শেষ হয়ে গেল। তো আমার প্রসেস হয়ে গেল, তো আপনাদের এখানে দেখাচ্ছে আপনার কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। তো এইসব কিছু না, জাস্ট আপনারা নিচে সিলেক্ট করে আসবেন, দেখবেন কোথাও কন্টিনিউ আছে, জাস্ট এই কন্টিনিউতে আপনার ক্লিক করে দেবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম, তো আপনাদের সামনে এমন কোড আসবে এবং আপনাদের নাম্বারটা অটোমেটিক হয়ে যেতে পারে, বা আপনাদের অনেক ক্ষেত্রে নাম্বার অটোমেটিক হতে পারে বা বসিয়ে দেওয়া প্রয়োজন হতে পারে। এখন হয়ে গেল, আপনারা জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন। আমি সেন্ডে ক্লিক করে দিলাম, তো এখন আপনাদের সামনে আরেকটি কোড চাইবে, এখন কোডটা আসবে আপনাদের ফোনে মেসেজের মাধ্যমে, আপনারা জাস্ট বসিয়ে দিবেন। তো আমি আমার কোডটি বসিয়ে দিয়েছি, এখন জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম, তো এখন আবার জাস্ট টার্ন অনে ক্লিক করে দেবেন। আমি টার্ন অনে ক্লিক করে দিয়েছি, তো টার্ন অনে ক্লিক করে দিলাম, তো এটা অলমোস্ট লোডিং হচ্ছে। দেখুন অলমোস্ট টার্ন অন হয়ে গেছে, এখানে দেখুন টার্ন অফ লেখা আছে, তার মানে বুঝবেন টার্ন অন হয়ে গেছে। আর দেখুন ভেরিফাইড লেখা আছে। তো আপনারা এইভাবে আপনাদের জিটি মূলত ভেরিফাইড করতে পারবেন এবং সিকিউর করতে পারবেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনার উপকৃত হবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।